عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ ওয়ালাইকুম আসসালাম সুলতান ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন অনেক ব্যাখ্যা দেখ হাদিস এবং সুনার মধ্যে পার্থক্য অনেকই কি ভাই বাংলাদেশের বর্তমানে কিছু হক্কানি ফির আছে যাদের হককানি ফির গত কয়েকদিন একটা বক্তব্য প্রতিবাদ করেছিলাম যে তারা বলেছেন যে হাফসে দম জিকে লা 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 এই জিকির কল কলে মালাকার কি মানকান্নকে তোমার সওয়াল করতে সুযোগ পইবে না উজু বিল্লাহ ফের আল্লাহ এই সমস্ত লোকগুলোকে হেদায়ত দান করুক তাদের মুখ থেকেই তারা বা অন্যান্য আরও তাদের ক্যাটাগরি তাদের সিলসিলার লোকই বলে হাদিস আলাদা শূন্য আলাদা মূল কথে যারা এই কথা বলে আমরা বলবো তাদের কোরআন হাদিসের দৌরত্ব এলমির দৌরত্ব একেবারেই কম কোরআন হাদিস সম্বন্ধে তাদের কোনো ন্যূনতম জ্ঞান নাই আরে মিয়া কোরআন এবং হাদিস হাদিস মানে কি কোল ফেল তাকরিরি কথা কাজ অনুমোদন সমর্থনকে হাদিস বলা তো তারা সুন্নত মানে কি রসুল সালামের কর্ম হাদিস মানে কি রসুল সালামের কথা তাহলে তারা বলে যে কর্ম মানুম কথা মানুন না আপনিই বলুন মহাদ্দেশ দিন মহাদ্দেশদের পরিভাষায় হাদিস বলা হয় রসুল সালাম কথা কাজ অনুমোদন সমৎকার হাদিস বলে বা সুন্নত বলে তো যদি আপনি আলাদা আলাদা নিতে যান তাহলে কথা কথা কি কথা কি রসুল সালাম কথা মানে কি হাদিস আর কর্ম মানে কি শুননা তো রসুল শূন্য মানেন হাদিস মানবেন না তাহলে আল্লাহ পাক তাহলে তো নাউজুবিল্লাহ মিন জালেক তো তাদের কথায় হাদিস মানবো শূন্য মানবো না তাহলে ইয়া শূন্য মানবো হাদিস মানবো না তাহলে আল্লাহ রবুল আলম কোরআনে প্রায় চোদ্দ হইতে পনেরো জায়গা বলছেন যে কোরআন হচ্ছে আহসান হাদিস আল্লাহ জি নজাল আহসান হাদিস কিতাবা উত্তম কথা হচ্ছে কার কথা আল্লাহর কিতাব কোরআন তাহলে তো তারা শূন্য হাদিস মানে না মূর্খ যাহাকে বলে তাই সুতরাং হাম হাদিস শূন্য হাদিস হাদিস শূন্য সবই একই কথা কোন বই পরিক্রম নয় খালি ভাষার দিক দিয়ে পরিবর্তন শূন্য মানে কর্মা কর্ম হাদিস মানে কি কথা সুতরাং রসমুলি কথা কাজ অনুমোদন সমর্থনকে হাদিস বলে বা শূন্য তো বলতে পারেন সুতরাং ভাগ করে বলে শূন্য মানে কি শূন্য মানে কি কর্ম রসল কর্ম করে যেগুলো দেখে সেগুলো মানবেন যেগুলো রসুল বলে দিই সেটা মানবেন না এই সমস্ত অগ্রত লোক থেকে আমাদেরকে হেফাজত করে আর এইসব বক্তব্য শুনে থেকে আমাদের দূরে থাকতে হবে এবং কি যার কথা শুনে শুনতে হবে আপনার হয়ে গেলে চলবে না যে বুঝতে হবে আল্লাহফাক আমাদেরকে হেফাজত করুক আপনি